দুইটা কথা ভুলে যাবেন। ফাইনালি ওসি হারুন ইজ ব্যাক। এই সময়ের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ মহানগর 2, আই মিন মহানগর 2 রিলিজ পাবে এই ঈদে 20 এপ্রিল। আর মহানগর পার্ট 1 এটা তো রিলিজ হয়েছিল অনেক আগে। মূলত মহানগর পার্ট 1 দেখার পর থেকেই মহানগর পার্ট 2 নিয়ে সবার ভিতর একটা অধীর আগ্রহ তৈরি হয়ে আছে। কারণ মহানগর পার্ট 1 এ আমরা যে গল্পটা দেখেছিলাম, মোশাররফ করিম, মলয়, আফনান, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতর যে একটা করে গল্প, বিশেষ করে মোশাররফ করিমকে ডিবি এসে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর থেকে এইটার সাসপেন্স আরো বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। সো ফাইনালি আজকে মহানগর পার্ট 2 অফিশিয়াল ট্রেলার রিলিজ করা হলো, আর এটা বানিয়েছেন আশফাক নিপুন। আর আশফাক নিপুন মানে নতুন কিছু, সাথে আশফাক নিপুনের উপর 100% কনফিডেন্স রাখা যায় যে কাজটা ভালো হবেই। তো কেমন ছিল মহানগর পার্ট 2 এর এই অফিশিয়াল ট্রেলার, সেটা নিয়ে এখন কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব সবার মতনই আমি একজন মোশাররফ করিমের বিগ ফ্যান। সো মহানগর পার্ট 2 দেখার জন্য সবার মতনও আমি অনেক বেশি এক্সাইটেড। তো ট্রেলার, মহানগর পার্ট 2 ট্রেলার আমার কাছে বেশ প্রমিজিং লেগেছে, দারুণ লেগেছে। এর কিছু কারণও রয়েছে। আমরা যেরকম ভেবেছিলাম যে মোশাররফ করিম এবং মলয়ের ভিতর একটা হয়তো দ্বন্দ্ব তৈরি হবে, মোশাররফ করিম ওইখান থেকে বের হওয়ার পর হয়তো মলয়ের সাথে কিছু রিভেঞ্জ নিবে বা তার সাথে একটা কেমিস্ট্রি হবে, এইরকম কোনো কিছু দেখায়নি মহানগর পার্ট 2 ট্রেলারে। ট্রেলারটা শুরু হয় মোশাররফ করিমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং মোশাররফ করিমকে শুরু থেকে শেষ করতে বলে। এর মানে ওসি হারুনের সাথে এর আগে প্রিভিয়াস কিছু ঘটনা ঘটেছিল, হয়তো তারা সেইগুলাই জানতে চায় এবং মোশাররফ করিম সেইগুলাই হয়তো বলে। এই প্রিভিয়াস গল্পটা জানার পর এরপর মোশাররফ করিম ওসি হারুনকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং ট্রেলারের ফার্স্ট অংশে আফনানের কিছু কথা শোনা যায়। সে বলে ওসি হারুনকে তার দরকার, তাকে লাগবেই। এরপর ট্রেলারে একটা বোমা হামলা, একটা ব্লাস্ট নিয়ে কথা বলা হয়, হয়তো এই কেসটার সাথে আবার নতুন করে জড়িয়ে পড়ে ওসি হারুন, সে এটার জট খুলতে পারবে কিনা, এসব নিয়েও হতে পারে গল্পটা। আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে ট্রেলারে ওইভাবে গল্পটা রিভিল করা নেই। আসলে কি হতে যাচ্ছে এখানে, আফনানের সাথে কি হতে যাচ্ছে, এখানে দিব্যর একটা ক্যারেক্টার দেখলাম, তার সাথে কি ঘটনাটা ঘটছে, সেগুলা হয়তো জানতে হলে পুরো সিরিজটাই দেখতে হবে। যেহেতু ট্রেলারে ওইভাবে গল্পটা রিভিল করা নেই, শুধু সাসপেন্স আর সাসপেন্স, তো এইগুলার জন্যই এই সিরিজটা দেখার আরো আগ্রহ বেড়ে যাবে। এরপর এই ট্রেলারে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ক্যাস্টিংটা। এখানে ফজলুর রহমান বাবুকে দেখলাম, দিব্যকে দেখলাম, এরপর আরো কিছু আর্টিস্ট দেখলাম, যারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বেস্ট অ্যাক্টর। সো মহানগর পার্ট 2 আমরা নতুন কিছু ক্যাস্টিং দেখতে পারবো, নতুন কিছু আর্টিস্ট দেখতে পারবো, তো সেই দিক থেকেও এটা একটা পজিটিভ থিং। এরপর সেই চিরচারিত মহানগরের বিজিএম, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই আপনার ভিতরে একটা এক্সট্রা ফিল দিবে, এক্সট্রা একটা গুজবাম ক্রিয়েট করবে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মহানগরের এই মিউজিকটা, মহানগর পার্ট 1 এ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা হয়তো চেঞ্জ করে বা নতুন কিছু অ্যাড করা হবে, বাট না, মহানগর পার্ট 2 আমরা সেই বিজিএমটাই শুনতে পারবো। সো এটাও একটা পজিটিভ থিং আমার কাছে মনে হয়, কারণ এই বিজিএমের উপর মনে হয় না বিজিএম হবে। এরপর মোশাররফ করিম যখন বলে যে দুইটা কথা সবসময় মনে রাখবেন, তখন ফজলুর রহমান বাবু বলেন নতুন কিছু বলেন, তখন সে বলে দুইটা কথা ভুলে যাবেন, ইন্টারেস্টিং না? সো এই ছোট ছোট বিষয়গুলোই আগ্রহ করে তুলবে এই সিরিজটা দেখার জন্য, এক্সট্রা ভাবে একটা বুস্ট দিবে। ট্রেলারের এছাড়া টুকটাক সব বিষয়ই ভালো ছিল, ক্যাস্টিং থেকে শুরু করে ট্রেলার কাট, বিজিএম, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি সবকিছু টপনট ছিল। এছাড়া মোশাররফ করিমের অভিনয় তো তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি যেসব জায়গায় একটা করে স্পিচ দিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় যেভাবে একটা ডায়লগ দিচ্ছেন, যে এক্সপ্রেশনটা দিচ্ছেন, এই সিরিজটা দেখার সময় এইটা মনে হয় যে ওসি হারুন যে ক্যারেক্টার, এইটার জন্য মোশাররফ করিমের বিকল্প হয়তো কেউ নেই। তো যদি ওভারঅল বলি, মহানগর পার্ট 2 এর এই ট্রেলারটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, বেশ প্রমিজিং লেগেছে। সো যারা অলরেডি এই ট্রেলারটা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে এবং এই সিরিজটা নিয়ে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখানে সাইন আউট করছি, বাই।